আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আলোর অধ্যায়ের সেকেন্ড কিছু অংশ এখানে নিয়ে এসেছি এবং প্রথমে জানবো হচ্ছে প্রতিসরণটা কি আমরা সংজ্ঞা মুখস্থ করবো না কিছু এখানে আমরা মুখস্থ করব না শুধুমাত্র এমসি কিউ সব কয়েকজন যা কিছু আমাদের মাথায় রাখা প্রয়োজন ওইগুলো আমরা মাথায় রাখবো কিন্তু আমরা এগুলো কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করে রাখবো এতে করে আমাদেরই সুবিধা আমাদেরই লাভ ওকে তাহলে আগে আমরা হচ্ছে প্রতিসরণটা কি যখন কোনো আলোক রশ্মি চলে সমস্যা মাধ্যমে ধরো কোনো বায়ু দিয়ে চলছে বা কাঁচ দিয়ে চলছে বা জল দিয়ে চলছে এমন চলার পথে যদি কোনো অন্য কোনো মাধ্যমের মধ্যে অবতৃত হয় লম্বভাবে হলে কোনো অসুবিধা নেই যদি ওটি বাঁকাভাবে আবত হয় তখন দেখা যায় যে ওর ভেতর দিয়ে যাওয়ার সময় ওই আলোক রশ্মিটি ওর গতিপথের একটি চেঞ্জ হয় একটি দিকের চেঞ্জ হয় এই দিকের চেঞ্জ হওয়ার ঘটনাকে আমরা বলবো হচ্ছে প্রতিসরণ মানে ধরো এমন একখানা কাঁচদণ্ড একটা কোন এখানে কাজ দেওয়া আছে আলো আসলো এই পথে আসলো যখন কাছে ঢুকলো দেখা গেলো ও অবিলম্বে থেকে ও যা আগে এই দিকে ওদিকে আগে ও হয়তো একটু সরে আসলো তারপর আবার এই পথেও বেরিয়ে গেল ফল ও যে লাইনে এসেছিলো ও সেখান থেকে দিকটা চেঞ্জ করলো এই যে এই যে ঢুকলো এই যে দিক চেঞ্জ ও যা কচল লাগে এই দিকে কিন্তু এইদিকে আগে ও আসলো এই দিকে এই যে একটা চেঞ্জ হলো এই চেঞ্জটাকে আমরা বলি হচ্ছে প্রতি স্মরণ ওকে মানে যাওয়ার সব কথা এই দিকে ওইখানটা না গিয়ে আসলো হচ্ছে এই লাইনটাতে এই ধরনের যে দিক চেঞ্জ হচ্ছে একে আমরা বলবো হচ্ছে প্রতি শরণ ক্লিয়ার যেমন ধরো আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে লঘু মান হচ্ছে পাতলা লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি ওই মাধ্যম দুখানার বিভেদ হলে আপাতন বিন্দুতে বা যে বিন্দুতে পড়ল আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে দিকে সরে আসে অর্থাৎ আপাতন কোন প্রতিসরণ কোণের থেকে বড় হয় ব্যাপারটা একটু ক্লিয়ারে আসে এবার ঠিক আছে এই হচ্ছে আমাদের ছবিটা এখানে দেওয়া আছে এক্ষেত্রে কি হলো ওপর দিকটা হচ্ছে বায়ু এটা হচ্ছে কাঁচ উপরটা হচ্ছে লোকমাধ্যম এইটা হচ্ছে ঘনমাধ্যম ক্লিয়ার বায়ু হচ্ছে লঘু আর কাছ হচ্ছে ঘনমাধ্যম এই আপাতত রশ্মি হচ্ছে এইটা ওকে এই এমন করে এদিকে আসলো এবং আপাতন বিন্দু হচ্ছে এই পয়েন্টটা আপাতন বিন্দু তো অঙ্কিত অবিলম্ব অবিলম্বে হচ্ছে আমার এইটা অঙ্কিত অবিলম্ব এমন হয় তাহলে পরে কি হলো সেই পরে যে রশ্মিটা সেকেন্ড মাধ্যমে যাচ্ছে মানে মাধ্যমে যাচ্ছে যেটা কি এইখানটা ও হচ্ছে অবিলম্বে দিকে সরে এসছে মানে এর তো যাওয়ার কথা ছিল আসলে এই দিকে না এ যে না আসছিল ও যেত আর এই দিকটাতে কিন্তু যায়নি না গিয়ে ও অবিলম্বে দিকে এই দিকটাতেও সরে এসছে না ফলে ক্ষেত্রে কী হয় আপাতন কোনটা হচ্ছে সর্বদাই প্রতিসান কোন থেকে বড় হয় আপাতন কোনটা হচ্ছে এই কোনটা এই কোনটা এটা হচ্ছে এর থেকে অলওয়েজ ওপর কণ্ঠা হচ্ছে বড় হবে এই কণ্ঠা সবসময় ছোট হবে যদি এটি ঘন মাধ্যম হয় উল্টো হলে উল্টো হবে যদি আমরা উল্টো দিই উপরে করে দিই কাঁচ তলায় করে দিই বায়ু এটা উল্টো হবে আবার উল্টে যাবে ওকে দেখি তার পরবর্তী অংশ কী আছে অপর দিকে সেম ব্যাপার অপর দিকে যদি আলো ঘনর থেকে লঘুতে আসে তখন কিন্তু রশ্মিটি প্রথম বিন্দুতে গিয়ে অবিলম্বন থেকে দূরে সরে যাবে তখন কী হবে ধরো আমার এমন আছে যদি এমন থাকে যে এই ক্ষেত্রে ওপর হচ্ছে ঘন নিচে হচ্ছে লঘু আরও যদি আমার এইভাবে আসতো যাওয়ার কথা হচ্ছে এই দিকে ও না গিয়ে যাবে হচ্ছে এই দিকে আরও দূরে সরবে সেক্ষেত্রে কিন্তু আপাতন কোনটা ছোট হবে আর কোনটা আমার বড় হবে ক্লিয়ার এটা কি জন্য হয় এটা হয় আর আসলে বিভিন্ন ঘনত্বের মাধ্যমে আলোর গতিবেগ ভিন্ন ভিন্ন হওয়ার জন্যই কিন্তু এই ধরনের সমস্যাটি দেখা দেয় যেহেতু ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর গতিবেগটা ভিন্ন ভিন্ন হয় সে কারণেই এই ধরনের চেঞ্জটা দেখা দেয় আর শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু থ্রি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা অবশ্যই খেয়াল রেখে দিও অঙ্কের ক্ষেত্র লাগে এটিং আর বায়ুতে আলোর গতিবেগটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি কম জলে হচ্ছে আলোর গতিবেগ জিরো পয়েন্ট সেভেন ফাইভ সি আর কাচে জিরো পয়েন্ট সিক্স সিক্স সি অনেক কম এগুলো ঠিক আছে এবার দেখবো হচ্ছে প্রতিসরণের সূত্রটি কী তখন যা পড়লাম ওগুলি আর কি এর থেকে আলাদা কিছু নয় আপতিত রশ্মি কোনটা হয় আমরা দেখে নিয়েছি আপতিত রশ্মি প্রদূষিত রশ্মি এটাও কি আমরা দেখে নিয়েছি আপাতন বিন্দু এটা আমরা দেখে নিয়েছি দুই মাধ্যমে বিভেদতলের অঙ্কিত অবিলম্বে এটাও কি আমরা দেখে নিয়েছি সব থাকবে একই সমতলে ক্লিয়ার আরেকটা সেকেন্ডটা হচ্ছে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রেই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুবাস সব ধ্রুবক থাকবে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সূত্র এই ধ্রুবককে মিউ অক্ষতে চিহ্নিত করা হয় আর একে বলা হয় স্নেহের সূত্র একে বলা হয় ওকে আর একটা বিষয় হচ্ছে এই মিউকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক তাহলে পশুরাঙ্কের মানটা কি এটা হচ্ছে আসলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই উক্ত মাধ্যমে আলোর গতিবেগ এটা হচ্ছে আমার এই পশুরাঙ্কের মান এটা অবশ্যই খেয়াল রাখবে ঠিক আছে যাবো গিয়ে নেক্সট কী আছে আমরা একটু দেখার জন্য যাবো নেক্সট হচ্ছে গিয়ে দেখো জলের ভেতরে কোনো পাথর থাকলে ওই পরিশ্রমের জন্যই আমরা দেখি যে ওটি কিছু উপর দিকে উঠে এসছে ঠিক কি না যেমন ধর এখানে জলের তলাতে একটা পাথর এখানে দেওয়া আছে এইখানে পাথরটি আছে ওর অবস্থান ছিল আর কি আসলে অবস্থানটা হচ্ছে আসলে আছে এইখানটাতে কিন্তু যখন রশ্মিটা উপর দিকে উঠছে ও কি হয় ও আরও ওর থেকে দূরের দিকে সরে গেল সরে যাওয়াতে ওর অবস্থানটা আমাদের আমাদের চোখ দেবে কিন্তু স্টেট লাইনে আমার চোখ দেখবে হচ্ছে পুরোপুরি স্টেট লাইনে আসে ওটা এখানে দেখবে ওইখান থেকে আরোটা উঠে গিয়ে আবার যাচ্ছে গিয়ে এদিকে চোখ দেবী কিন্তু আমার এখানে আছে ফলে ওর অবস্থানটা এতটা উঠে এসছে আসলে ছিল আমার এখানটাতে কিন্তু এখন দেখবে আর কি এখানটাতে ফলে এই যে রশ্মিগুলো যেহেতু ওগুলো থেকে দূরে সরে আসছে ফলে আমাদের ওইটা ওদিকে উঠে আসছে এর জন্য এগুলো সম্ভব হয় ওকে এমন আরও কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে বেঁকে গেছে বলে কী জন্য হয় ছোটো দেখায় কি জন্য সমস্ত কিছু এখানে আছে একই ব্যাপার সমস্ত কিছু কারণটা হচ্ছে একই ফ্যাক্ট ঠিক এই কারণের জন্য আমরা কিন্তু সূর্যকে অনেক সময় ডুবে যাওয়ার পরে আমরা দেখতে পাই দেখো এখানে এইখানে ব্যাপারটা কি হয়েছে সূর্য কিন্তু এইখানে আসলে কিন্তু এর থেকে যে রশ্মিটা এসছে ও কিন্তু ক্রমশ মানে পরিষণের জন্য ক্রমশ কিন্তু ভেঙে গেছে আমরা দেখছি এখানটাতে ওকে আমার চোখ দেখবো সেট লাইনে আমার বাকি এখানে ফলে অনেক সময় আমরা মানে ডুবে যাওয়ার পরও আমরা ওকে আমরা দেখতে পাই এই পরিশোধনের জন্য আমরা ওকে ওর আসল যে অবস্থান সেখান থেকে আমরা অনেকটা ওপর দিকে ওকে আমরা দেখতে পাই ওকে এটা একটু দেখে নিও একই ব্যাপার সবার কি একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে একটু এক্সাম্পল দিয়ে দিয়ে এগুলো দেখানো আছে নক্ষত্র মিট করে কি জন্য সেম ব্যাপার অনেকগুলো স্তর থাকে বায়ুমণ্ডলে ওদের প্রত্যেক ক্ষণত অন্ন অন্য হয় ফলে ক্ষতিপথগুলো বারবার করে করে এদের চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার জন্য কোন সময় আলো বৃদ্ধি পায় কখন আলো কমে যায় এই মান কমে যা যায় যার জন্য ওগুলো মনে যেন মিট করে জ্বলছে ভেরি সিম্পল কিন্তু ক্রহগুলো স্থির দেখায় কী জন্য অনেক সামনে থাকে ওগুলো ওদের দিক পরিবর্তন অনেক অল্প হয় ফলে ওগুলো পথভাবে স্থির দেখায় ওকে এবার দেখব যে কোনটা কী খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা সংকট কোনটা কি আলোক রশ্মি মাধ্যম থেকে লোক মাধ্যমের দিকে যাওয়ার সময় যে কোণে আপতিত হলে প্রদূষণ কোণের মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ ওই রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল ঘেসে যায় তখন তাকে ওই ঘন মাধ্যমের কোণটিকে বলা হয় ওই মাধ্যম সংকট সংকটকোণ অর্থাৎ ব্যাপারটা কি দেখো ধরো আমরা কোনো একটা ওপরে আছে এখানে মাধ্যম তলায় আছে ঘন মাধ্যম ঠিক আছে আমরা কোনো একখানে রশ্মিকে আমরা এইভাবে এখান থেকে এখানে ছাড়লাম তাহলে কী হবে ওপরটা লঘু হওয়াতে কী হবে ও অনেকখানি বেঁকে যাবে এইদিকে এরপরে আমরা কী করলাম এখানে আমরা আরও একটু বেশি আমরা বেঁকে দিলাম ফলে এরপরে আরও এদিকে এঁকে আসবে ফলে এমন কোন অ্যাঙ্গেল দিলে পরে মানে ঘন মাধ্যমে এমন কোন আপাতন কোণে ফেলে পড়ে ওই এপাশে এটি একেবারে এই দুই মাধ্যমে তলকে স্পর্শ করে যাবে যদি এমন হয় তখনই আপাতন কোনটিকে আমরা বলবো হচ্ছে ওই দুই মাধ্যমের সংকট কোণ ওকে আর সংকট কোণের মান লেখা হচ্ছে থিটা সি দিয়ে সি বলতে হচ্ছে ক্রিটিক্যাল ঠিক আছে এটি এটি নির্ভরশীল হচ্ছে আপাতত আলোর বর্ণের উপরে নির্ভরশীল আর মাধ্যম দেওয়ার প্রকৃতির উপরে নির্ভরশীল এই হল সংকটকণ এটা এখানে ছবি দেওয়া এখানে দেওয়া আছে ছবিটা আমরা এখান থেকে একবার দেখে নেব ঠিক যে অ্যাঙ্গেলে ফেললে পরে যে অ্যাঙ্গেলে ফেললে পরে এখানকার এই এইটা ঠিক এই দুই মাধ্যম বরাবর যাবে আর কি সেই মাধ্যমের কোনটিকে আমরা বলবো হচ্ছে এখানে কোন ওকে এখানে দেওয়া আছে সংকট কোন অলওয়েজ এই কোনটা হবে হচ্ছে নব্বই ডিগ্রি দুই মাধ্যম দিয়ে যদি যায় এটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে এটি এবার দেখবো আমরা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক টোটাল ইন্টারনাল রিফ্লেকশান মাধ্যম থেকে মাধ্যমে যাওয়ার সময় যদি ঘনমাধ্যমের আপাতন কোনটি সংকট কোন অপেক্ষা বৃহত্তর কোন আপতিত হয় তবে রশ্মিটি মাধ্যমে আর প্রতিষ্ঠিত না হয়ে দুই মাধ্যমে তল থেকে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে আবার গণমাধ্যমে ফিরে আসে মানে যেটা হওয়ার কথা ছিল প্রতিসরণ সেটা তখন আর প্রতিসরণ না হয়ে প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিফলন অর্থাৎ ঠিক আগেরটা ঠিক আগে মানে যে অ্যাঙ্গেলে ফেললে পরে এখানে নব্বই ডিগ্রি হচ্ছিল এর থেকে যদি একটু বড় আকারে ফেলা হয় তখন কি হয় তখন কিন্তু ওটি সম্পূর্ণ আবার এই মাধ্যমে ফিরে আসে আবার এই ঘটনাকে বলা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অর্থাৎ ঠিক সংকট কোনটা যে কোনো হয় তার থেকে সামান্য বেশি মাত্রায় ফেললে পরে সামান্য বেশি মাত্রায় ওটা যদি আমরা ফেলি আপাতত হয় ওই মাধ্যমের ওপরে তখন সেটি কিন্তু আর কোনো দিকে না গিয়ে ওরা স্টেট আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ওকে এখানে কিছু ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া আছে যে কি ব্যাপার হয় না হয় আচ্ছা এবার এর কিছু ঘটনা আছে প্রাকৃতিক ফ্যাক্ট প্রাকৃতিক ফ্যাক্টের প্রাকৃতিক ফ্যাক্টের ভেতরে আছে হচ্ছে মরুভূমিতে অর্জিকা হওয়া এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এটা সম্ভব হয় তাহলে আজকে আর এই নিয়ে এটা বেশি এটা আলোচনা করলাম এটা আমরা প্রত্যেকেই মাধ্যমিকে পড়েছি ডিটেলসে কিন্তু এটা কী জন্য হয় এটা আমার জানা একটু প্রয়োজন পরিচীক্ষা কিসের উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ পথ উদাহরণ ওকে এবার তাহলে আমাদের আজকের এই ক্লাসটি আমরা এখানে শেষ করলাম জানি এই ধরনের ক্লাস তোমাদের কীরকম লাগছে তোমাদের উৎসাহ পেলে পরে আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো আর আমার সঙ্গে এত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর আরও একবার থ্যাংক ইউ সো মাচ